আল্লাহ তালা বলেন নবীকে প্রত্যেক নবীকে আমি আল্লাহ হাসরের দিন তার উন্মতের সামনে দাঁড় করাবো ওই নবীর হাতে তার উন্মতের আমল নামা দেব এবং বলবো নবী আপনি পড়েন আপনি দেখেন আপনার উন্মতের আমল নামা আপনি আমি ফায়সালা দেব আপনি আগে দেখে নেন আপনারও দেখা দরকার অর্থাৎ আপনি দেখে নেন কোনো বেশি কমতি আছে কিনা কোনো অসুবিধা আমি বাড়াবাড়ি করছে কিনা ফেরেস তারা এরপরে আল্লাহ বলে ওয়াজিনা বিকা শাহিদা ও নবী আপনাকেও আমি আপনার ইমানদার আরে আপনার উম্মতের সামনে আপনাকেও আমি দাঁড় করাবো আপনাকেও আমলনামা আমি দেখাবো আপনি পড়বেন আপনি দেখবেন আল্লাহর কসম তফসিরের তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি রিয়াজুস সালেহিন কিতাবেও পড়ছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজির একজন সাহাবী তিনি বলেন এই আয়াত যে নবীকে আমল নামা দেখতে হবে বা উন্মতের আল্লাহ দেখাবে দাঁড় করাবে এই আয়াত যখন হজরত আবদুল্লিন মাসুদ বলে আমি নবীর সামনে পড়ছি আল্লাহর নবীর দুই চোখ বে অজরে নবী কানতে থাকছে তাফসিরে লিখছে হাদিসের ব্যাখ্যায় লিখছে যে নবী কেন কানলেন সেদিন এই আয়াত শুনে কেন কানলেন অজরে কানছে ফাইদা আইনাহু তাদরিফান হজরত আবদুল্লা ইবনে মাসুদ বলে আমি দেখলাম নবীর চেহারা থেকে চোখ থেকে অজরে পানি জড়ছে কেন তফসিরে লিখছে মুফাসিরিন বলে আল্লাহর নবী ওই মুহূর্তে ভাবতে ছিলেন এই কথা শুইনা কোরআনের যে হাই উম্মত তোমার আমল যদি আমার হাতে দেয় আমাকে যদি পড়তে হয় শুনাইতে হয় এত গুনা এত নাফর মানি এত নাফর আমি দেখলে আমি সেটা আল্লাহর সামনে পড়বো কেমনে বলবো কেমনে আমাই লজ্জায় এই কোটি কোটি হাসরের মাঠে মানুষের সামনে আমার উম্মত নিয়ে আমি কি বেজ্জুতি হব না তো উম্মত তুমি কেমনে আমার এই বেজ্জুতি করবা তুমি কেমনে আমার এই অপমান করবা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক বছর আপনাদের ঘরে হাজারো ছেলে আছে যাদের এক বছর ধরে কোনোদিন আমল নামার মধ্যে ফজরের নামাজ লেখা হয় নাই আছে না এক বছর ধরে বোনের কোনো ফজরের নামাজ নাই এক বছর ধরে মার পাঁচ ওয়াক্ত নামাজ নাই এমন দুর্ভাগা মা আছে না আজ দশ বছর ধরে আজ বিশ বছর ধরে আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে সকালে দুপুরে বিকালে রাতে যে মাওলা বলল সকালে বিকালে দুপুরে রাতে হবে আল্লাহর তসবি আল্লাহর জিকির সেই ঘরে চলতেছে রঙ্গিন টেলিভিশন বলেন দশ বছরে আপনার ঘরে আমল নামার মধ্যে কি উঠছে টেলিভিশন ছাড়া আর কিছু তাহলে হাসরের ময়দান ওটা কেমনে দেখাবেন হাসরের ময়দান ওটা কিভাবে দেখাবে মুসলমানের ঘরে এইভাবে এইভাবে চব্বিশ ঘন্টা টেলিভিশন চলা সারা দিন আরে গুনা একটা তো হলো হয়ে গেছে আর একটা হলো গুনাকে এভাবে প্রতিষ্ঠিত করা যে আমার ঘরে ঠান্ডা মাথায় বুজ্জা শূন্য ফ্যান চালাইয়া এসি চালাইয়া এরপরে টেলিভিশন দেখে এটা যেন আল্লাহর সাথে সরাসরি গাদ্দারি আল্লাহর যেন বলে তোমার মতো আল্লাহ কিছু করলে করো করো কিন্তু পারলে আমি আমি টেলিভিশন কর্ম তুমি কিটা করতে এটা এমন না এটা লঙ্ঘন ছাড়া আর কিছু বলেন এটা তো গুনা না শুধু এটা তো গাদ্দারি এটা তো নাফরমানি না শুধু এটা তো অহংকারী এটা তো অপরাধের উপরে অপরাধের উপরে বাড়াবাড়ি আপনারা যারা বুড়ো বয়সে আমার লগে রাগ করেন না আপনারা যারা বয়স বছর এখনো বিড়ি খান আপনার আল্লাহর সাথে তামসা করেন তামসা তামাশা করেন মিয়া ষাট বছর বয়স আজও বিড়ি খান আপনার লজ্জা লাগে না আপনি গুনা ছাড়বেন কোন দিন আপনি কবরের প্রস্তুতি নেবেন কোন দিন আপনি আখেরাতে যাবেন কোন দিন ষাট বছর বয়সে এখনো চা দোকানে টেলিভিশন দেখে নর্তকির নাচ দেখে নাচ গান দেখে এই বুড়া মিয়ার লজ্জা হবে কোন দিন বলেন হায়া আসবে কোন দিন এ বেটা মরবে কোন দিন এ বেটা কবরে যাবে কোন দিন কোন খবর আছে তার তার কবরের কথা মনে আছে অতএব আমি এটা বুঝাইতে চাই মা বোনরা মেহরবানি করে দয়া করে আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে গুনার মাত্রা কমায় দেন নাফর মানির মাত্রা বাড়ায় কমায় দেন আল্লাহর বন্দিগির মাত্রা সেজদার মাত্রা পর্দা পুশিদা নিজের ইজ্জত নিজে রক্ষা করেন নিজের সম্মান নিজে রক্ষা করেন শেষ কথা হলো এবার এই আয়াতের শুধু তর্জমা বলবো এই আয়াত বলতে চাচ্ছিলাম ওই কথাটা বলে যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা নারীদেরকে আড়াল রাখছেন নারী আড়াল থাকার বিষয় কিন্তু একবার নবীজির মহিলা সাহাবিরা কয়েকজন বিশেষ করে উম্মে আম্মারা এবং উম্মে সালামা একজন নবীজির বিবি আরেকজন নবীজির মহিলা সাহাবি ওনারা বিশেষভাবে নবীজিকে একদিন বলছে ইয়া রসুল আল্লাহ নামাজ রোজা আমল আখলাক যাই আমরা তো করি পর্দা পুশিদা রক্ষা করি তো এটি করার বিনিময়ে আমরা মহিলারাও আলাদা নেকি পাব আলাদা পুরস্কার পামু এই কথাটা আমরা লেগে কদ্দুর আলাদা কম দে না আল্লাহরে কদ্দুর কন না আমরা জন্য আমরা মনের হতে একটা সান্ত্বনা দরকার আমরা যে কষ্টটা করতেছি আল্লাহরে একটু আমনে বলেন না যে আমাদের জন্য আলাদা কদ্দুর আমাদের কে দিব আখেরাত পুরস্কার এটা কদ্দুর কইতে কর আমাদেরকে আলাদা এই তখন এই আবদার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দশটা গুণ বলছেন আমি ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমাই বলতেছি এই দশটা গুণ আল্লাহ বলছে পুরুষের মধ্যেও যদি থাকে সমান পুরস্কার নারীর মধ্যেও যদি থাকে সমান পুরস্কার পুরুষ নারী সমান সমান পুরুষ নারী কি সমান সমান এই আল্লাহ বলেন ইন্নাল মুসলিমাত এক নাম্বার যেই পুরুষ মুসলমান যেই নারী মুসলমান এক দুই নাম্বার ওয়াল মুমিনাত। যে পুরুষ ইমানদার যেই নারী তিন যেই পুরুষ আল্লাহর সমস্ত হুকুমের অনুগত যেই নারী আল্লাহর হুকুমের অনুগত চার নম্বর কিনা না অসাদিক যে পুরুষ সত্যবাদী যেই নারী সত্যবাদী পাঁচ নাম্বার অসবিরা অসবিরাত যেই পুরুষ ধৈর্যশীল যেই নারী ধৈর্যশীল ছয় নাম্বার ওল খাসিয়া ওল খাসিয়া ওই যে খুশুওয়ালা মৌলানা সাহেব বলতেছিলেন যে খুশুওয়ালা নামাজ খুশু বিনয়ী যে পুরুষ আল্লাহর বিনয়ী বন্দিগির ক্ষেত্রে একেবারে মনোযোগী বিনয়ী আন্তরিকতা এবং যেই নারী খুশুওয়ালা অর্থাৎ ইবাদত বন্দিগির মধ্যে সর্বোচ্চ বিনয় সাত নাম্বার অল মুতাসদ্দিকিনা অল মুতাসদ্দিকাত যেই পুরুষ দানশীল যেই নারী দানশীল দান করে আল্লাহর রাস্তায় সাদাকা করে আট নাম্বার ওয়াসায়িমিনা ইমাত যেই পুরুষ রোজাদার যেই নারী রোজাদার নয় নাম্বার ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত যেই পুরুষ নিজের লজ্জার হেফাজত করে লজ্জাস্থানের যেই নারী নিজের লজ্জাস্থানের হেফাজত করে মানে পর্দা করে দশ নাম্বার ক্বাদিকিরিন আল্লাহ কাসিরান ওয়াদাকিরাত যেই পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে যেই নারী বেশি বেশি আল্লাহর জিকির করে এ কয়টা হলো বুঝছিননি কথাটা এই তাইলে ইসলাম এরপর ইসলাম ইমান এরপরে কুনুত অনুগত এরপরে সত্যবাদী ধৈর্যশীল খুশুওয়ালা দানশীল রোজাদার লজ্জাস্থানের হেফাজতকারী এবং বেশি বেশি আল্লাহ পাকের জিকিরকারী আল্লাহ বলেন এই গুণগুলো পুরুষের মধ্যে যদি থাকে নারীর মধ্যে যদি থাকে আদাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা আমি আল্লাহ উভয়ের জন্য নির্ধারণ করেছি আমার মাগফিরাত এবং মহা উত্তম শ্রেষ্ঠ বিনিময় জান্নাত সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন পুরুষ এই গুণ থাকলে তোমাকেও জান্নাত দেব নারী এই গুণ থাকলে তোমাকেও জান্নাত দিবেন বলেন আলহামদুলিল্লাহ অতএব মারা বোনেরা যারা এসেছেন নিজেদের ইসলাম নিজেদের ঈমান নিজেদের নামাজ নিজেদের রোজা নিজেদের দান সৎকা নিজেদের সত্যবাদিতা নিজেদের লজ্জার হেফাজত নিজেদের মাওলার জিকির এগুলো বেশি বেশি করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা সমস্ত মা বোন যারা এসেছেন কষ্ট করে আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক কবুল করুক আপনারাও যারা পুরুষ বাবা ভাই এসেছেন আল্লাহ আপনাদেরকেও বরকত দান করুক আমি